السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله واذكروا الموت هازم اللذات هازم اللذات فإنما أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহর তাকওয়া অবলম্বন করার জন্য আমি আমার নিজেকে এবং আপনাদেরকে অনুরোধ করছি যে এই তাকওয়া অবলম্বন করার কারণে আমরা জান্নাতে যেতে পারব। যে এই তাকওয়া হচ্ছে ওসিয়তুল আউয়ালিন ওয়াল আখিরিন, কোরআনে কারিমে আগে পরে সবার জন্য একটি ওসিয়ত আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, তা হচ্ছে আনিত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। এই তাকওয়া অবলম্বন শুধু মুখস্থ করা জিনিস নয়, আল্লাহর নির্দেশকে মানা, আল্লাহর নিষেধকে পরিত্যাগ করা, এর মাধ্যমে তাকওয়া অবলম্বন করা সম্ভব। একটি জিনিসের বিষয়ে আজকে আবার আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে মৃত্যু। আমরা গত পর্বে কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করতে চাচ্ছি যে মৃত্যু কিভাবে আমরা বুঝতে পারব। মৃত্যু এমন এক সত্য যা অস্বীকার করার কোনো জো নেই, প্রত্যেকটি মানুষেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, মৃত্যু হবেই। মানুষ অনেক কিছু থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করেও লাভ হয় না, চেষ্টা করে না তা নয়। বিশ্বের বিভিন্ন দামি নামি হাসপাতালে সবাই, যারা পয়সাওয়ালা আছে যারা চায়, আর যারা সাধারণ মানুষ আছে কোথাও যায় না, তারা হয়তো ঘরেই মরে থাকে, কিন্তু মৃত্যু তার হয়। এমন এক জিনিস যা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। এটাই প্রমাণ করে যে আমরা কারো দাস, আমরা মনিব নই, আমরা দাস। কারো নির্দেশ আমাদের উপর প্রতিফলিত, তার ইচ্ছা আমাদের উপর চলছে, তিনি যখন ইচ্ছা তখন যেভাবে ডাক দিবেন সেভাবে তার কাছে চলে যেতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, কারো সময় আসলে এক সামান্য ক্ষণ সে এদিক সেদিক করার কোনো সুযোগ থাকবে না। অনেক সময় দেখা যায় মানুষ মনে করে কয়েকদিন পর্যন্ত তাকে বাতাস দিয়ে রাখে, এটা আসলে মরে গেছে তারপর রাখা হয় শুধুমাত্র মানসিক সান্ত্বনার জন্য, আর কিছু নয়। অনেকে এটা নিয়ে আবার গর্ব করে যে এক মাস রেখেছি, দুই মাস রেখেছি, এটা আসলে গর্ব করার বিষয় নয়, নিজের পয়সা অহংকার দেখানোর বিষয়, আর কিছুই নয়। মৃত্যু যখন এসে যাবে তার কিছু আলামত আছে, সেগুলি আমাদের জেনে নিতে হবে। প্রথম আলামত হচ্ছে চোয়াল নিচের দিকে ঝুলে যাবে, চোয়াল ঝুলে যাবে। দ্বিতীয় হচ্ছে নাক একদিকে বাঁকা হয়ে যাবে, দুই হাতের কবজি ছেড়ে দিবে, এগুলি উঠানোর মতো অবস্থা থাকবে না, অর্থাৎ সেগুলিতে কোনো জোর থাকবে না, সেগুলি ছাড় পাবে, দুই পা ছাড়া অবস্থা থাকবে, চক্ষু স্থির হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে এবং নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এগুলি ছয়টি আলামত হচ্ছে মৃত্যুর আলামত। প্রত্যেকটি মানুষই তার ঘরে কারো না কারো মৃত্যু লক্ষ্য করে। এগুলি বুঝলে আর আপনার চেষ্টা করার দরকার নেই যে মৃত্যু আছে কি নাই বা মৃত্যু কি হয়ে গেছে কি না, এত চেষ্টা বুঝার দরকার নেই, আপনি বুঝতে পারবেন নিজেই। এই ছয়টি আলামত, একটি হচ্ছে তার চোয়াল ঝুলে যাবে, নাক একদিকে বাঁকা হয়ে যাবে, হাতের কবজি দুটি কোনো শক্তি থাকবে না, পায়ের কোনো শক্তি থাকবে না, পা ছাড় হয়ে ছেড়ে যাবে, চক্ষু স্থির হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে যাবে আর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে কিন্তু মৃত্যু হয় না, অনেকগুলো আলামত দেখতে হয়। অনেক সময় এই জন্য ডাক্তারের শরণাপন্ন হতে, অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয় সেক্তা ক্যালবিয়া বলে,
বা অন্ত বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়, কিছুক্ষণের জন্য আবার চালু হয়ে যেতে পারে, এটা হতে পারে। এই জন্য কিছুক্ষণ সময় তাকে ডাক্তারকে দেখাতে হয়। এটা হচ্ছে আলামত, মৃত্যুর কিছু আলামত। মৃত্যু হয়ে গেলে কি করবেন? ইসলামী শরীয়তে কিছু নিয়ম নীতি বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বের কোনো দিন কোনো ধর্মে আপনি সেই নিয়ম নীতি পাবেন না। ইসলামী শরীয়তে বলে দেওয়া হয়েছে যে একজন মানুষ যখন মারা যাবে তখন সাধারণত তার চোখ খোলা থাকে। কেন চোখ খোলা থাকে? কারণ সে তার রুহ যে চলে যাচ্ছে ওদিকে তাকাতে থাকে, এই জন্য চোখটি খোলা থাকে। এই জন্য চোখ বন্ধ করে দিতে হয়। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ে যে দোয়াটা পড়তেন সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা গফির লি ফুলান। আরবি না বলতে পারলে বাংলা বলবেন, আল্লাহ অমুককে ক্ষমা করে দাও। ওয়ারফা দারাজা তাওফিল মাহদিগিন, তার মর্যাদা উন্নত করে দাও, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দাও। ওয়াফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দাও। ওয়া নাওয়ির লাহু ফিহি, এর মধ্যে আলো দান করো। ওয়াখলুফ হু ফি আকিবিহি ফিল গাবিরিন, যারা এখনো জীবিত আছে তাদের মধ্যে ভালো তাদের প্রতিনিধি বানিয়ে দিন। ওয়াগফির লানা ওয়ালা হুয়া রাব্বাল আলামিন, আল্লাহ তাকেও ক্ষমা করুন, আমাকেও ক্ষমা করুন, আমাদেরকেও ক্ষমা করুন, হে রাব্বুল আলামিন। সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আমরা যদি আরবিতে না বলতে পারি বাংলাতে হলে বলতে হবে দোয়াটা, তার চক্ষু বন্ধ করার সময় এই দোয়াটা হাদিস দ্বারা সাব্যস্ত আছে, সেজন্য সেটা আপনি বলতে পারবেন। তাহলে প্রথম কাজ হবে চোখ বন্ধ করে দেওয়া, দ্বিতীয় কাজ হবে তার দোয়াটা পড়া অথবা বাংলায় দোয়া করা, তার জন্য নিজেদের জন্য দোয়া করা। তৃতীয় কাজ হবে তার দাড়িটা কোনো কিছু দিয়ে বেঁধে রাখা, দাড়িটা বেঁধে রাখা। চতুর্থ কাজ হবে হাতগুলোকে ছাড়িয়ে দেয়া, যা আস্তে করে আলতো করে হাতগুলিকে ছাড়িয়ে দিবেন, যাতে করে সে স্বাভাবিক অবস্থা মনে যেন আসে, এরকম রেখে দিবেন। বাঁকা নয়, মানে কোনোভাবে নয়, মাটিতে ছেড়ে দিবেন সেটা। জমিন থেকে চতুর্থ পঞ্চম কাজ হবে জমিন থেকে তাকে একটু উপরে উঠে রাখবেন। ষষ্ঠ কাজ হচ্ছে শরীরের কাপড়, অতিরিক্ত কাপড়গুলো খুলে ফেলবেন তাকে। একটা সপ্তম কাজ, তাকে বড় একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। অষ্টম হচ্ছে তাকে গোসল দেওয়ানোর ব্যবস্থা করবেন। এগুলি কাজগুলি মৃত্যুর পরপরেই প্রথম কাজ, অন্য সবগুলি বাদ দিয়ে মৃত্যুর পরে আমাদের দেশে যেটা করা হয় তা থেকে দূরে থাকবেন। সেটা কি করা হয়? কোরআন পড়ার জন্য লোক নিয়ে আসা হয়, এগুলি সবই হচ্ছে বেদাত। এখন সারা জীবন সে কোরআনের উপর আমল করেনি, এখন কোরআন পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই কোরআন শুধু মরার সময় লাগে, মরার পরে লাগে, আর কোনো দিন লাগে না। সারা জীবন কোরআন পড়েনি, এখন মৃত্যুর পরে তার জন্য কোরআন খতম ব্যবস্থা করতে হচ্ছে, হুজুর ডেকে আনা হচ্ছে। অথবা সন্তানরা কোনোদিনই কোরআন পড়েনি, আজকে তার কোরআন পড়ার সময় হয়েছে, ওই কোরআন পড়া বেদাত। এই সময় কোরআন পড়ার কোনো সুযোগ নেই, কারণ এই সময় তাকে কিভাবে কবর দিতে হবে এই প্রস্তুতি অবলম্বন করতে হবে। সেখানে কোনো ক্রমেই এই জাতীয় কোরআন পড়া অথবা খতম করানো বা কোনো আত্মলোবান লাগিয়ে বিভিন্ন রকমের প্রদর্শনীর ব্যবস্থা করা কোনোটাই শরীয়তে বৈধ নয়। যেটা হচ্ছে সেটা বলেছি আমরা, আটটি কাজ তাকে মৃত্যুর সাথে সাথে করতে হবে। এ সময়ে যারা অভিভাবক আছে তাদের কিছু করণীয় আছে, আমি সেগুলি বলবো। এক নম্বর হচ্ছে প্রথম কাজ হবে তার কাফন দাফনের কাপড়ের ব্যবস্থা করা। দ্বিতীয় কাজ হবে তার যত ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করা। তিন নম্বর কাজ হচ্ছে তার ওসিয়ত, যদি তিন ভাগের এক অংশে তা পূরণ করা সম্ভব হয়, তিন ভাগের এক অংশের মাধ্যমে তার রেখে যাওয়া সম্পদে তিন ভাগের এক অংশের মাধ্যমে সেটাকে ওসিয়ত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। ওসিয়ত কিছু আছে ওয়াজিব, কিছু আছে নফল। ওয়াজিব ওসিয়তটা আমাদের দেশে অনেকেই আমল করতে চায় না, সেটা না করার কারণে আজ মানুষ হারামের দিকে ঝুঁকে যাচ্ছে। কোনো ব্যক্তি যদি দেখে যে তার সন্তানদের মধ্যে কেউ মারা গেছে, অথচ তার সেই সন্তানদের বাচ্চারা আছে, এই বাচ্চাদের জন্য অর্থাৎ নাতিদের জন্য জীবদ্দশায় যদি বাবা মারা যায় অর্থাৎ ছেলে মারা যায়, নাতি রেখে যায়, তখন দাদার জন্য এই বাচ্চাদের জন্য ওসিয়ত করা ওয়াজিব হয়ে যায়।
অথচ তারা এই কর্তব্যটা পালন না করার কারণে নাতিগুলো বিপদে পড়ে যায়, পরবর্তী তারা কোর্টে যায়, সেখান থেকে হারাম অংশ নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এই অংশ যদি কেউ নেয় জেনে শুনে সে কাফের হয়ে যাবে, আর কেউ দিলে সেও কাফের হয়ে যাবে, শরিয়া বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাকুল ফরায়দ বি আহলিহা ফামা বাকিয়া ফালি আউলা রাজুলিন যাকাত। ফরায়েজ ফরজ ফরজ যাদের আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মৃত্যুর পরে, তাদেরকে তাদের সম্পদ দান করো, যা অবশিষ্ট থাকবে তাদের মধ্যে যারা ফরজের অর্থাৎ যাদের আল্লাহ নির্ধারণ করে দেননি তারা সেটা পাবে সবচেয়ে নিকটবর্তী। যে এই জন্য ছেলেরা পাবে, নাতিরা পাবে না, এটা হচ্ছে শরীয়তের বিধান। যেই নাতিরা পাবে না তাদের জন্য ওসিয়ত করতে হয় ওয়াজিব ওসিয়ত, সেটা ওয়াজিব ওসিয়ত করলে তাদের সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে অভিভাবকের উপর কর্তব্য। আর একটি হচ্ছে নফল ওসিয়ত, কারো কোনো কিছু দান করার জন্য ওসিয়ত করে গেছে, মসজিদে মাদ্রাসায় কোনো প্রতিষ্ঠানে কোনো ব্যক্তিকে দান করার জন্য যে ওসিয়ত করে গেছে তা হচ্ছে নফল ওসিয়ত, এইটাও পালন করা, এটাও দায়িত্ব হচ্ছে ওলি আমর যা অভিভাবক আছে তাদের দায়িত্ব হচ্ছে এটাকে যথাযথভাবে বাস্তবায়ন করা। চতুর্থ কাজ হচ্ছে তাকে কবরের জন্য প্রস্তুত করা, কবরে দেওয়ার জন্য তাকে প্রস্তুত করা, সেটা যেভাবে সম্ভব আমরা আলোচনা করব যে কিভাবে তাকে ধোয়ার ব্যবস্থা করতে হবে সেটা নিয়ে তাকে তাকে কবরে দেওয়ার জন্য প্রস্তুতি অবলম্বন করা। পঞ্চম কাজ হচ্ছে তাওরুফত সালাত আদায় করা, অর্থাৎ জানাজার সালাত আদায় করা। পঞ্চম ষষ্ঠ কাজ হচ্ছে যেই দেশে মারা গেছে সেই দেশেই দাফন করা। আমাদের দেশে অনেক সময় এমন কাজ হয় যা কেউ সেটা ইসলাম কখনো সমর্থন করে না। দেখা গেছে একজন মারা গেছে ঢাকাতে, তাকে টেনে নিয়ে বেড়াচ্ছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, যদি ঢাকাতে তার কবরের ব্যবস্থা না থাকে সেটা আলাদা কথা, কবর ব্যবস্থা থাকলে তাকে টেনে নিয়ে অন্য জায়গায় নিয়ে এটা শরীয়ত বলে না। অনুরূপভাবে দেখা যায় কেউ আমাদের কোনো ব্যক্তি বিদেশে মারা গেছে মুসলিম দেশে, সেখানে তাকে দাফন না করে তাকে টেনে নিয়ে হেসে বেড়ানো হচ্ছে, একেবারে গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। কখনো কখনো এমন অবস্থা হয় যে বাবা মা প্রথমে কান্নাকাটি করে, পরবর্তীতে ছেলে আসার পরে ছেলে যে সেখানে ফ্রিজে ছিল ছেলে আসার পরে তার অবস্থা এমন হয়েছে তাকে দেখলে ভয় পাওয়ার মতো অবস্থা হয়ে যায়, তখন আর কেউ তার দিকে তাকাতে চায় না। এটা একটা ভীষণ সমস্যার মধ্যে সমস্যা তৈরি করে, অথচ এটাকে তারা বড় কিছু মনে করে, বিদেশ থেকে লাশ আনতে হবে মনে করে বিরাট কিছু। হ্যাঁ, যদি কোনো কাফের দেশে মারা যায়, কোনো কাফের দেশে মারা যায় সেখানে যদি কোনো মুসলিম কবরস্থান না থাকে, মুসলিম কমিউনিটি না থাকে, সেখানে লাশের সম্মান না করা হয়, তখন সেটাকে মুসলিম দেশে সেটাকে ট্রান্সফার করতে হয়। কিন্তু যদি কোনো কোনো মুসলিম দেশে মারা যায় কোনো ব্যক্তি, সেখানে তার লাশ নিয়ে আরেক দেশে টানাটানি করাটা শরিয়া বিরোধী কাজ, এটা শরিয়ত অনুমোদন করে না। বিনা কারণে কেউ যদি ওসিয়ত করে যে আমাকে অমুক দেশে নিয়ে যাও, তাহলে এই ওসিয়ত পূরণ করা সন্তানের উপর কর্তব্য নয়, কারণ এটা বেহুদা কাজ। যদি কেউ মদিনায় মারা যায় ধরেন, বললো যে আমাকে বাকিতে দাফন করো, সেটা সম্ভব, এটা কাছাকাছি আছে, কিন্তু কেউ অন্যখানে মারা গেছে তাকে বলো যে আমাকে মদিনায় নিয়ে দাফন করো, এই জাতীয় কাজ বা এই জাতীয় ওসিয়ত পূরণ করা সন্তানের উপর কর্তব্য নয়, সন্তান সে ওসিয়ত পূরণ করবে না, বরং এটা তার একটা আবেগ ছিল, আবেগ পূরণ করা জরুরি না, যেখানে সবচেয়ে কাছে হবে সেই কাছের কবরস্থানে তাকে দাফন করতে হবে। শরীয়ত কখনো বলে না লাশ নিয়ে একখান থেকে আরেকখানে দৌড়াদৌড়ি করবে, শরীয়ত বলে না লাশের প্রদর্শনী ব্যবস্থা করবে। আজ তো লাশের প্রদর্শনী ব্যবস্থা হয়, লাশ মরার পরে যেন রাজনীতিবিদ হয়ে যায়, তাকে নিয়ে আরেক রাজনীতি শুরু হয়ে যায়, তিনবার চারবার করে তাকে সালাত আদায় করা হয়, তার উপরে জানাজা সালাত আদায় করা হয়। কখনো কখনো দেখা যায় সালাতের পরে রাখে রেখে দেওয়া হয় এক জায়গায়, সেখানে এসে অমুকের শ্রদ্ধা নিবেদন, অমুকের এই নিবেদন, অমুকের সেই নিবেদন করা হয়, কোরআন এবং সুন্নাহর বিরোধী কাজ। লাশ দাফনের পরে এক সেকেন্ডের জন্য সেখানে রেখে দেওয়ার সুযোগ নাই, তাকে সরাসরি কবরের দিকে নিয়ে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেছেন একজনকে লাশ নিয়ে দেওয়া হচ্ছে, তিনি বললেন যে মানুষও তার থেকে আরাম পাচ্ছে, সেও আরাম পাচ্ছে, অর্থাৎ তার কাঁধ থেকে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে একজন মানুষ যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে তাড়াতাড়ি করে তাকে নিয়ে যাওয়ার জন্য, যদি ইমানদার হয়, খারাপ হলে তাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হয়, কারণ রাসূল বলেছেন এটা যদি ভালো হয় তুমি ভালোর দিকে নিয়ে যাচ্ছ, আর যদি খারাপ হয় খারাপ তিনি তোমার কাঁধ থেকে রাখছো,
তাহলে এটাকে তুমি কেন এটা নিয়ে এই দেশে সে দেশে দৌড়াদৌড়ি করছে? তাহলে যেখানে মারা যায় সেখানে দাফন করাই হচ্ছে শরীয়তের বিধান, কিন্তু বিশেষ কোনো কারণে যদি নিতে হয় তবে বেশি দূরে নয়, যেখানে সবচেয়ে কাছে সেখানে নেওয়া যায়, অথবা যেখানে দাফন করা হবে সেখানে নিতে অসুবিধা না হলে সেখানে নেওয়া যায়। কিন্তু এক শুধু বারবার এক এক জায়গায় সেখানে সলাত আদায় করবে, আরেক জায়গায় আবার পড়বে, এই সিস্টেম ইসলামী শরীয়তের অনুমোদিত জিনিস নয়। এটা আসলে আমাদের, আমরা মৃত্যুকেও নিয়ে আমরা ঠাট্টা মশকারি করতে আরম্ভ করেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ষষ্ঠ যে কাজটি করতে হবে অভিভাবকের উপরে, তা হচ্ছে সপ্তম যে কাজটি, তা হচ্ছে যে যদি মৃত্যুর পরে অভিভাবকরা ইচ্ছা করে মুখ খুলতে পারবে এবং তার চেহারা দেখতে পারবে, চেহারায় চুমু খেতে পারবে এবং কান্নাকাটি করতে পারবে, হালকা কান্নাকাটি, যা কোনো বিলাপ নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সুনহ এলাকায় ছিলেন, সেটা ছিল মদিনার দক্ষিণ পাশে, সেখানে ছিলেন তিনি। সেখান থেকে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় উল্টিয়ে তিনি চুমু খেলেন এবং তিনি কাঁদে বললেন, যখন আবু উমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে রসুল মারা যাননি, তিনি আবার ফিরে আসবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াল্লাহি লা ইয়াজমা আল্লাহু লাকা মাউতাতাইন, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনার উপরে দুইটি মৃত্যু দিবেন না, আপনার মৃত্যু তো এসে গেছে। তারপর তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল মাত্র, তার আগে অন্য রাসূলগণ চলে গেছেন। আফা ইন্নাতা উকুতরান ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মারা যান অথবা তিনি যদি তার যদি হত্যা হয়ে যায়, তোমরা কি তোমাদের পিছনের দিকে চলে যাবে? কখনো তা হতে পারে না। তখন এই আয়াত তেলাওয়াত করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যেন এই আয়াত আমি জীবনে প্রথম শুনেছি। তখন তিনি বুঝলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিয়েছেন। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে তাকে দেখা, তার মুখে চুমু দেয়া অথবা তার জন্য কান্নাকাটি করা, এটা বৈধ আছে, তবে সেটা যেন বিলাপের পর্যায়ে না যায়। অষ্টম যে কাজটি করা দরকার তা হচ্ছে মৃত ব্যক্তির যে সমস্ত হক রয়েছে, আল্লাহর হক রয়েছে, সেগুলি পূরণ করার ব্যবস্থা করা। আল্লাহর হক সে আদায় করতে পারেনি, সেগুলি পূরণ করার, সেগুলি যথাযথ প্রদানের ব্যবস্থা করা। এগুলিও ঋণ। সেগুলি কি? যেমন যাকাত ছিল, যাকাত দিতে পারে নাই, সে যাকাতটা আলাদা করে ফেলা, সম্পদ ভাগের আগেই যাকাতটাকে আলাদা করে ফেলতে হবে। তার মানত যদি থাকে, মানতটা পূরণ করার ব্যবস্থাপনা করতে হবে, দায়িত্ব নিতে হবে, কে মানতটা পূরণ করবে, হয় সাথে সাথে করবে না সময় নিয়ে প্রত্যেকে সেটা আদায় করবে, কাফফারা থাকলে কাফফারা আদায় করবে। ইসলামের হজ যদি আদায় না করে থাকে, তার উপর ফরজ থেকে থাকে, সেই ফরজ হজটি তাকে আদায় করতে করাতে হবে, কাউকে দিয়ে, এমন কোনো লোককে দিয়ে যে আগে হজ করেছে তাকে দিয়ে এই হজটা আদায় করতে হবে। আর বান্দার হকের মধ্যে এগুলি সবই বান্দার তারেকা, অর্থাৎ বান্দার হক, বান্দাকে তার ওয়ারিসদের সম্পদ দেওয়ার আগে এগুলি পূরণ করতে হবে। এই জন্য অনেকেই দেখা যায় ওয়ার সম্পদ বন্টন হয়ে যায়, তারপরে চিন্তা ভাবনা করে যে এই হক আদায় হয় না, ওই হক আদায় হয় না, করার কেউ দিতে চায় না, এই জন্য আগেই সেটাকে আলাদা করে ফেলতে হবে। আর যদি দেয়ার সামর্থ্য না থাকে, এমন সম্পদ না রেখে যায়, তখন সেটা তাদের উপর ঋণ হয়ে যাবে, তারা সবাই এটা দায় দায়িত্ব বহন করবে, সন্তানরা। যদি সন্তানরা বহন না করে, ওই ব্যক্তি কবরে গুনাহগার হবে, কারণ সে যথাযথ সময়ে সে হকটা আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরবা বর্ণনা আসছে, এক পুরুষ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তিনি হঠাৎ করে মারা গেছেন, তিনি যদি কোনো কিছু জীবিত থাকতেন তাহলে এই করতেন, আমি কি সেটা করবো? রাসূল বলেন যে অবশ্যই করো, ফাদাইনুল্লাহ আহাক্কু বিল কাদা, আল্লাহর ঋণ সেটা পরিশোধ করার বেশি উপযুক্ত। সুতরাং আল্লাহর ঋণ পরিশোধ করতে হবে। অনেকে মনে করে যে মানুষের ঋণ পরিশোধ করে দিলাম, আল্লাহ ক্ষমা করে দিবে, ঠিক আছে, যদি ওই সময় যখন তার আর কোনো উপায় থাকে না, কিন্তু তার কিছু করার নেই, আল্লাহ ক্ষমা করে, কিন্তু যদি সামর্থ্য থাকে আল্লাহর এই ঋণগুলো যথাযথ পরিশোধ করতে হবে। তারপরে আসবে মানুষের ঋণগুলো পরিশোধ করতে হবে। মানুষের হাত থেকে সমস্ত ঋণ নিয়েছে, ধার নিয়েছে অথবা কোনো লোন নিয়েছে কোনো ব্যাংক থেকে, সরকার থেকে, সেগুলিও পরিশোধের ব্যবস্থাপনা তাকে রাখতে হবে। হ্যাঁ, তাকে আটকে রেখে নয়, অনেক সময় হাসপাতালে রেখে দেওয়া হয় লাশকে,
তার অর্থের জন্য অথবা তাকে যে অনেক দিন পর্যন্ত বাতাস দিয়েছে সেই বাতাসে টাকার জন্য তাকে আটকে রাখা হয়। এই যে টাকার জন্য আটকে রাখা হচ্ছে এটা তো জায়েজ নাই, বরং লাশ তাকে দায়িত্ব নিয়ে দাস ফেরত দিতে হবে। কোনো হাসপাতালের জন্য বৈধ নয় সেটা আটকে রাখা, আর কোনো ব্যক্তির জন্য লাশকে রেখে দেওয়া বৈধ নয়। তার উচিত হবে যত দ্রুত সম্ভব সেখান থেকে ছাড়িয়ে আনা, দায়িত্ব নেয়া। দুনিয়ার মানুষ একে অপরের দায়িত্ব নেয়, সে দায়িত্ব নিতে হবে। যদি ব্যক্তি না পারে তার ওয়ারিশরা নিবে, কারণ যেভাবে ওয়ারিশরা ভালোর দিক থেকে দায়িত্ব নেয় অনুরূপভাবে কষ্টের দিক থেকেও দায়িত্ব নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গুরমু বিল গুন, যদি কেউ ভালোর দিক থেকে তুমি লাভবান হতে চাও কষ্টের দিকেও তেমনি তোমাকে সে দায় দায়িত্ব বহন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, একজন ঈমানদারের নফস আটকে থাকে ওই পর্যন্ত যে পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তখন কারো ঋণ থাকতো তিনি তার জানাজা পড়তেন না, একবার তিনি জানাজা পড়েননি, তখন এক সাহাবী কষ্ট পাচ্ছিলেন, তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তার ঋণটা পরিশোধ করে দেব। এই দায়িত্ব নেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানাজা পড়লেন। তারপর তিনি যখনই দেখা হতো তিনি বলতেন, তুমি কি ঋণটা দিয়েছ, যেদিন তিনি ঋণ দিলেন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ঋণ পরিশোধ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আন বারাদা জিলদু, এখন তার চামড়া সে আরাম পাচ্ছে, অর্থাৎ কষ্ট পাচ্ছিল কবরে সে। এটা তো ঋণ দেখে, আমাদের দেশে অনেকেই ঋণ রেখে মারা যাচ্ছে। ঋণটাকে মনে করতে হবে জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ, অথচ ঋণ রেখে অনেকে ঋণ না দিয়ে ভুলে যায় এবং জীবনে দেখা সাক্ষাৎ করে না। অনেক সময় সরকারি সম্পদ থেকে ঋণ নিয়ে চলে যাচ্ছে, সেই সম্পদ জনগণের সম্পদ, এবং সেটা মার দিচ্ছে, মেরে দিচ্ছে। এটা পুরোপুরি গুনার কাজ। এটা তো জনগণ, আপনি 18 কোটি 17 কোটি মানুষের কাছে কিভাবে মাপ চাইবেন? এই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত কবরের শাস্তি হতেই থাকবে, কারণ কে মাপ দিবে আপনার সে টাকা? এটা জনগণের সম্পদ। অনেকেই দেখা যায় রেলের টিকিট কাটেন না, তাদেরও একই অবস্থা। আপনি যে টিকিট কাটেননি ওই সম্পদ জনগণের সম্পদ, 18 কোটি মানুষের সম্পদ। আপনি কতজনের কাছে মাপ চাইবেন? আপনি কত বড় বিপদে আসছেন আপনি জানেন। এই জন্য এই সমস্ত জায়গাতে যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি পরিশোধের ব্যবস্থা করবেন। দুনিয়াতে আপনি বিভিন্ন আইনের মারফেসে পার পেয়ে গেলেও আখেরাতে আপনি সেটা থেকে মুক্ত হতে পারবেন না। এই জন্য আমাদের উচিত নয় কারো ঋণ রেখে মারা যাওয়া। ঋণের ব্যাপারে সবচেয়ে বেশি খেয়াল রাখবেন ঋণ কোন কোথায় গেল, যে লিখে রাখতে বলা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সবচেয়ে বড় যে আয়াত এক পৃষ্ঠা ব্যাপী, সেটার নামই হচ্ছে আয়াতুদ দায়, ঋণের আয়াত। বারবার বলেছে ঋণ তোমরা লিখে নাও কোরআনে কারিমে, নিজে লিখতে না পারলে কারো দিয়ে লিখে নিতে বলেছে। এর অর্থ হচ্ছে লিখে রাখাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে আল্লাহ আখাতি উপর ইমান রাখে তার জন্য দুইটি রাত্রি অতিবাহিত করা বৈধ নয়, যতক্ষণ পর্যন্ত সে তার ওসিয়ত নামা লিখে না রাখে। আমাদের প্রত্যেকের উচিত ওসিয়ত লিখে রাখা, যে আমার মৃত্যু পরে এই জিনিসগুলি করবে। সন্তানদের ওসিয়ত থাকবে, অনুরূপভাবে স্ত্রীকে ওসিয়ত করবেন, অনুরূপভাবে যারা আপনার অধীন আছে তাদেরকে ওসিয়ত করবেন। একটি ওসিয়ত নামা লিখে রাখা উচিত সেটা প্রত্যেকের। এই অসিয়তের মধ্যে ঋণের কথাটা যেন স্পষ্ট থাকে, যে আমি অমুক থেকে ঋণ নিয়েছি, অমুকের থেকে আমি এটা নিয়েছি বা ওইটা নিয়েছি বা ওই জিনিসটা পরিশোধ করতে হবে, এটা যেন তাদের জানা থাকে। না জানা থাকলে তারা দিতে পারবে না, আর আপনিও আখেরাতে মুক্তি পেতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন হবে, যে ব্যক্তি দুনিয়াতে পর্বত প্রমাণ সলাৎ জাকাত সব নিয়ে আসছে, এবাদত নিয়ে আসছে। পর্বত প্রমাণ, ধরেন আপনি মাউন্ট এভারেস্ট মত এত বড় একটা, এত কিছু আপনার এর মধ্যে আমল নামায় আছে। কি আছে? সলাৎ জাকাত সব, অর্থাৎ শুধু আল্লাহর এবাদত। কিন্তু দুনিয়াতে মানুষে কাউকে থাপ্পড় দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ নিয়েছে, এগুলি সে পরিশোধ করে আসেনি। তারা সেখানে এসে এগুলি ভাগ করে নিয়ে যাবে, তার এই যে পর্বত প্রমাণ নেক আমলগুলি ভাগ করে নিয়ে যাবে। তারপর তাদের অনেকে পরবর্তী যারা আসবে তারা সেটাও পাবে না, বলতে আমাদের নেক তো পাইনি, তখন তাদের গুণাগুলো তার কাঁধে উঠিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে সবচেয়ে বড় মিসকিন, কারণ তার আর কোনো কিছু করা থাকবে না। এই জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো রকমের
কোনো রকমের সামান্যতম কসুর গ্রহণযোগ্য নয়, ঋণ পরিশোধ করবেন, না হলে ক্ষমা চেয়ে নিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। ক্ষমা জিনিসটা যদি অভিভাবক করে দেয় সেটাও বৈধ, তারপরও ক্ষমা চাইতে হবে, ক্ষমা নিতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কি করে তাকে রাস উপস্থিত করে বলে যে কেমন ছিল লোকটি, কেমন ছিল লোকটি। এখন মানুষ লজ্জায় পড়ে বলে ভালো ছিল, লজ্জা এই ভালো জোর করে আদায় করার জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো মুখ থেকে যদি উইলিংলি বের হয়ে পড়ে যে লোকটি ভালো ছিল, রাসূল বলেছেন তার সম্পর্কে বলেছেন আনতুম সুহাদা আল্লাহ ফিল আরদ, জমিনের বুকে তোমরা আল্লাহর আল্লাহর সাক্ষী, তোমাদের সাক্ষী গ্রহণযোগ্য। রাসূল এটাও বলেছেন যে যাদের উপর 40 জন তাওহীদবাদী লোকেরা যাদের জানাজা পড়বে তাদের জন্য, তাদের চার সুসংবাদ লেখা হয়েছে তার জন্য। কিন্তু তাই বলে আপনি নিজে বহু মানুষকে জোর করে জিজ্ঞাসা করবেন যে লোকটা কেমন ছিল, আর মানুষ লজ্জায় বলে ভালো ছিল ভালো ছিল, এরপরে আসলে গালিগালাজ করছে, এর অর্থ হচ্ছে আসলে সে ভালো ছিল না। আপনি জোর করে আদায় করে সিস্টেম ইসলামে নাই, ইসলামে নাই, অর্থাৎ লাশ আটকে রেখে জিজ্ঞাসা করা লোকটি কেমন ছিল। আরও কি করা হয়, অনেক সময় লাশ আটকে রেখে বিরাট গুণগানের ব্যবস্থা করা হয়, তিনি এই ছিলেন ওই ছিলেন এটা করেছেন ওইটা করেছেন, এগুলি বলতে আরম্ভ করা হয়, আধা ঘন্টা 15 মিনিট চলে যাচ্ছে, সবই হচ্ছে শরিয়া বিরোধী কাজ। এটাই হচ্ছে নিষিদ্ধ, যার আলোচনা আমরা সামনে আসবে ইনশাআল্লাহ। এ হচ্ছে অভিভাবকের উপর কর্তব্য। স্ত্রীর উপর কি কর্তব্য? স্বামীর উপর বড় কোনো কর্তব্য নেই, শুধু স্বামীর দায়িত্ব হচ্ছে তাকে কবরের ব্যবস্থাপনা করা, তার হকগুলি আদায় করা অভিভাবক হিসেবে। কিন্তু স্ত্রীর উপরে কিছু বিশেষ কিছু নিয়ম কানুন রয়েছে, এটা অবশ্যই জানতে হবে। একবার আমি বসে আছি ইউনিভার্সিটির, আমাদের ইউনিভার্সিটির এক ডাইনিং হলে, এমন সময় এসে আমাকে আমাদের এক ভাই বললেন, আমার মাকে গতকাল আমার বাবা মারা গেছে, আজকে আমার মাকে নিয়ে আমি ক্যাম্পাসে চলে আসছি। আমি বললাম যে আপনি বিরাট অন্যায় করেছেন। উনি তো আকাশ থেকে বলেন, বলে কেন বলেন, মা মা একা একা থাকতে কষ্ট পাবে, সেজন্য আমাদের শরীয়তটা বলে না। শরীয়তে কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে অবশ্যই 4 মাস 10 দিন তিনি কোনো জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে পারবেন না, 4 মাস 10 দিন। আজ এটা মানুষ ভুলে যাচ্ছে, কেউ কেউ এটা 40 দিন গণে, 40 দিন তো হচ্ছে নেফাসে, 40 দিন যে মৃত্যুর শোক নয়। যে কোনো নারীকে, যে কোনো নারীকে তার স্বামীর জন্য 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। সেই শোক পালনের কি জিনিস, সেটা হচ্ছে তিনি, এক নম্বর কাজ হচ্ছে তিনি যে কোনো সৌন্দর্য জিনিস পরিধান করতে পারবেন না, সৌন্দর্যের কোনো জিনিস পরিধান করতে পারবেন না, তিনি কোনো আতর কোনো সুগন্ধি লাগাতে পারবেন না, তিনি যে সমস্ত জিনিস দিয়ে মানুষ নিজেকে সৌন্দর্য মণ্ডিত করে এমন কিছু লাগাতে পারবেন না, যেমন তিনি অলংকার পরতে পারবেন না, তিনি স্বর্ণ লাগাতে স্বর্ণ পরতে পারবেন না, রৌপ্য পরতে পারবেন না, অথবা আলমাস পরতে পারবেন না, এই জাতীয় কোনো কিছু পরিধান করতে পারবেন না, তিনি রং চংওয়ালা কাপড় পরতে পারবেন না, তিনি অনুরূপভাবে রং শরীরের মধ্যে রং যেটা হেজাব দিতে পারবেন না, অর্থাৎ মেহেদি দিয়ে নিজেকে রঙিন করে ফেলতে পারবেন না, চুলকে সুরমা দিতে পারবেন না, ঘর থেকে স্বামীর ঘর থেকে বের হতে পারবেন না, স্বামীর ঘর থেকে বের হতে পারবেন না, অর্থাৎ স্বামীর যদি ঘর থাকে, যদি ভাড়াওয়ালা বাড়ি থাকে সেটা আলাদা, তাকে সেখানে যদি থাকতে না দেয়া হয় কোনো কারণে, তাহলে সে এমন জায়গায় যে যাইতে হবে যেখানে সে 4 মাস 10 দিন অপেক্ষা করতে পারে, যেখানে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে না হয়, অর্থাৎ এমন জায়গাতে যেতে হবে সেটা স্বামীর বাড়ি হোক, গ্রামের বাড়ি হোক, অথবা বাপের বাড়ি হোক, যেখানে হোক, সেই জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে 4 মাস 10 দিন পর্যন্ত তাকে রাতের বেলা কোনোভাবেই বের হওয়ার কোনো সুযোগ নেই। দিনের বেলায় কি তিনি বের হতে পারবেন কি না, দিনের বেলা শুধুমাত্র তার প্রয়োজন মেটানোর জন্য কেউ না থাকলে তিনি বের হবেন, আর যদি তার চাকরি থাকে সেই চাকরি শরীয়ত সম্মত চাকরি হয়, শরীয়ত সম্মত না হলে সেটা করতে পারবেন না, শরীয়ত সম্মত চাকরি হলে সেখানে আলেমরা বলেছেন যদি তার খাবার দাওয়ার ব্যবস্থা না হয় অথবা ছুটির ব্যবস্থা না থাকে তখন শুধু শুধুমাত্র যাবেন, যদি ছুটির কোনো ব্যবস্থাপনা করা যায় তাহলে কোনো ক্রমেই তিনি ঘর থেকে বের হবেন না। এই 4 মাস 10 দিন স্বামী নামক যে নেয়ামত ছিল এর জন্য তাকে শোক প্রকাশ করতে হবে। অনেক সময় দেখা যায় স্বামী অনেকদিন আগেই তাকে দূরে রেখে আরেকখানে বিয়ে করে আসে, উনি তো মহা আনন্দে আছে, স্বামী দূরে আছে,
কিন্তু স্বামী মারা গেছে তাকে শোক প্রকাশ করতে হবে, কারণ তিনি এখনও স্বামীর অধীন রয়েছেন, স্বামীর অধীন রয়েছেন। স্বামীর অধীন থাকার অর্থই হচ্ছে তাকে শোক প্রকাশ করতে হবে। সেই শোক প্রকাশ অর্থ হচ্ছে যেগুলি বলেছি, অর্থাৎ তাকে আনন্দ অবস্থায় থাকতে পারবে না, কোথাও নিয়ে কোনো বিয়ে বাড়িতে যেতে পারবে না, কোনো দাওয়াতের জন্য বাইরে যেতে পারবে না, কারো বাড়িতে গিয়ে বেড়াতে যেতে পারবে না, তাকে তার বাড়িতে এক জায়গায় অবস্থান করতে হবে। এইটা হচ্ছে শরীয়তের বিধান, এগুলি আমরা দিন দিন ভুলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় অনেকে কানের দুল খুলে না, এটা কিন্তু ঠিক নয়। কানের দুল খুলে ফেলতে হবে, গলার এজওয়ার খুলে ফেলতে হবে, এগুলি কোনোটাই রাখা যাবে না। আমাদের দেশের প্রচলন অনেক সময় মনে করে এটাকে বোধহয় ঠিক নয়, না এটা ঠিক, এটা আগের দিন থেকে আমাদের দেশে চলে আসে সঠিক কাজ। সাদা কাপড় কেন পরে? সাদা কাপড় তাকে অবশ্যই 4 মাস 10 দিন পরতে হবে। সাদা কাপড় এই জন্য পরে রং ঢং যেন না থাকে সেজন্য, এটা কোনো দোষের কিছু নয়, এটা শরীয়তের বিধানে। এটাকে খারাপভাবে দেখে কেউ কেউ হয়তো এখন যেভাবে আজ চলছে মানুষ, আজকে মরে গেলে কালকে মেয়েরা বের হয়ে পড়তেছে, তাদের মধ্যে কোনো ভাবান্তর নেই, এটা শরীয় বিরোধী কাজ। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদের শরীয়ত মোতাবেক চলতে হবে, এটা সমাজে প্রতিষ্ঠা করতে হবে। যে যেখানে আছেন সেখানে সেটা জানিয়ে দিবেন যে তাকে এখন থেকে আর দূরে সরার সুযোগ নেই। এর মাধ্যমে শরীয়ত দুইটা জিনিস চায়। একটি হচ্ছে যে স্বামীর নেয়ামতের কথা স্মরণ করা। স্বামী একটা নেয়ামত ছিল, একজন মানুষ তখনই বুঝতে পারে স্বামীর নেয়ামতটি যখন স্বামী থাকে না, নারী কখনো এর আগে বুঝতে পারে না, স্বামী যখন থাকে না তখন বুঝতে পারে এই নেয়ামতটির কথা স্মরণ করা। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে 4 মাস 10 দিন এইভাবে থাকার পরে তার মধ্যে জীবনের প্রতি একটা আলাদা আগ্রহ তৈরি হবে, নতুন করে সে ঘর সংসার পাতা চিন্তা ভাবনা করবে যে আমার জন্য এখন স্বামীর জন্য সবচেয়ে উত্তম অবলম্বন, তাকে কোথায় পাওয়া যায়, যেন নতুন করে বিয়ে করার চিন্তা করবে। শরীয়ত কখনো কাউকে এক বিয়ের পরে পুরো জীবন এভাবে বিয়েবিহীন কাটিয়ে দিতে বলে না। অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে যে আমি তার মৃত্যুর পর আর বিয়েই করিনি, এই জন্য সে একটা বড় কাজ করেছে বা ভালো কাজ করেছে প্রচার করে বেড়ায়। শরীয়ত এটা বলে না, শরীয়ত এটা বলে না। আপনি আশ্চর্য হবেন যে সাহাবা কেরাম রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের স্ত্রীরা তাদের স্বামীদের মৃত্যুর পর অন্য জায়গায় বিয়ে বসেছেন, এরকম বহু প্রমাণ আছে, একজন দুজন নয়, বরং এমন প্রমাণও আছে এক মহিলা 4 বা 5 বার বিয়ে বসেছেন। তো যেখানে সবচেয়ে ভালো মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম সাহাবিয়ার, তারা যেখানে বিয়ে বসতে পারে, তো সমাজের মধ্যে বিয়ে না বসার যে একটা কথা বলা হয়, এরপরে সমাজে অনাচার তৈরি হয়, সনাচার সমাজের মধ্যে সবচেয়ে খারাপ বিভিন্ন চিত্র দেখা যায়। এর কারণ হচ্ছে এটাই তথাকথিত বিয়ে না করার প্রবণতার কারণে সমাজের মধ্যে অত্যাচার অনাচার তৈরি হচ্ছে। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে, বিয়ের ব্যবস্থাপনা করতে হবে, বিয়ের ব্যবস্থাপনা করে দিতে হবে। এই হচ্ছে স্ত্রীর উপর কর্তব্য। আর আত্মীয় বা আত্মীয় স্বজনের কি, আত্মীয় স্বজন কখনো যেই কাজটি করবে না তা হচ্ছে বিলাপ সাধন করবে না, বিলাপ করবে না। শরীয়তে বিলাপ করা নিষিদ্ধ, বিলাপ করা নিষিদ্ধ। সেটা কি? সাধারণ কান্নার বাইরে, সাধারণ কান্নার বাইরে বিলাপ হচ্ছে চিৎকার জোরে দেয়া, চিৎকার জোরে দেয়া, এটা শরীয়তে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি বিলাপ করে তাহলে তার বিলাপ নিয়ে তাকে এই বিলাপের কারণে তাকে আযাব দেয়া হয়, এটা বিশুদ্ধ হাদিস। এর অর্থ হচ্ছে বিলাপের কারণে তাকে আযাব দেয়া হয় কেন? সে যদি জানে যে আমার তার মৃত্যুর পরে তারা বিলাপ করবে, তার ওসিয়ত, তারপর কর্তব্য হচ্ছে ওসিয়ত করা। এই জন্য ওসিয়ত না করে গেলে যে তোমরা কেউ বিলাপ করবে না, তাহলে সে যদি বিলাপ করে তাহলে গুনাহগার হবে এবং তার শাস্তি হবে। আবার কখনো কখনো তাকে ধমক দেওয়া হয়, যদি বলা হয় আমার এই আমার সেই বলে তুমি এরকম তুমি সেরকম, তাকে ধমক দেওয়া, এটা তার জন্য কষ্টকর হয়, তার জন্য কষ্টকর হয়, তার রুল নাই ঠিক, কিন্তু তাকে প্রশ্ন করে ফেরেশতারা, তাকে এটা নিয়ে তাকে প্রশ্ন করে, কষ্ট দেয়। এই জন্য বিলাপ করা শরীয়তে অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে মারা গেলেন, তার চোখ থেকে পানি ঝরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? রাসূল বললেন যে হচ্ছে রহমত, এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা থাকবেই, মানুষ মানুষের প্রতি দয়াদ্র হবে, চোখের পানি বের হবে, কিন্তু আমার রব যাতে নাখুশ হয় এমন কথা আমি বলবো না। এই জন্য বিলাপ করার মাধ্যমে মানুষ অনেক সময় এমন কথা বলে যেগুলো শরীয়ত অনুমোদিত না, সেগুলি নিষিদ্ধ, এই জন্য সেগুলো করা যাবে না। আরও যে জিনিসগুলো করা যাবে না তা হচ্ছে মুসিবতের সময় যেটা করা হয়, চুল ছিঁড়া হয়, গালে থাপ্পড় দেওয়া হয়, অনেক সময় এই জাতীয় কাপড় সবুজ ছিঁড়ে ফেলা হয়, এটা শরীয়ত অনুমোদিত না। এগুলি হচ্ছে জাহিলিয়তের কারবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তিনটি জিনিস আমার উম্মত পরিত্যাগ করবে না। তার মধ্যে একটি হচ্ছে বিলাপ করা, আমার উম্মতের মধ্যে বিলাপ করার জাহিলিয়ত রীতি চালু থাকবে। আজও বিভিন্ন জায়গাতে এই বিলাপ করার জাহিলিয়ত রীতি চালু রয়েছে। পরবর্তী যে কাজটি সাধারণ মানুষের আর কি কাজ থাকতে পারে মৃত্যুর পরে, সেটা হচ্ছে যে ঘোষণা বা প্রচার করা, ঘোষণা বা প্রচার করা। ঘোষণা প্রচার করা কতটুকু জায়েজ কতটুকু জায়েজ নাই এই বিষয়টা আমি আলোচনা করতে চাই। কিছু ঘোষণা জায়েজ আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশী তাদেরকে ডাকা, এবং যারা গোসল দিবে তাদেরকে ডাকা, যারা কবর খুঁজবে তাদেরকে ডাকা, এটা জায়েজ, এবং সালাত আদায় করার জন্য ডাকা, এটা জায়েজ। যারা যারা সালাত আদায় করার জন্য তার জন্য দোয়া করার জন্য ডাকা, এটা জায়েজ আছে। এটা একটুকু ঘোষণা দেয়া, একটুকু এলান দেয়া, একটুকু মানুষের কাছে জরুরি এলান দেয়া, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আমাদের দেশে যেটা করা হয়, অনেক সময় অনেকে খুশি হয় যদি বা অনেক আত্মীয় স্বজন খুশি হয় যে তার নামটা রেডিওতে টেলিভিশনে প্রচারিত হইল। অনেক সময় এটাতে সে প্রচার খুশি হয়ে যায় যে রেডিও টেলিভিশনে প্রচার হচ্ছে, টেলিভিশনে প্রচার হলে তার কি উপকার হবে, ওই লোকের কবরে কি রেডিও টেলিভিশন যাবে, কোনো উপকার নেই। তো কেন প্রচার করতেছে এটা? অহংকার প্রকাশ করার জন্য। আমাদের বড় লোক ছিল, ওনার নাম দিয়ে পত্রিকায় আসছে, ওনার নাম পত্রিকায় দেয় কেউ কেউ। এই জাতীয় যারা অহংকার প্রকাশের জন্য দেবে সেটা গুনার কাজ হবে, সেটা শরীয়ত অনুমোদিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাই থেকে নিষেধ করেছেন, এই জাতীয় আয়লান থেকে নিষেধ করেছেন। তবে যদি কোনো সেখানে এমন কোনো ব্যক্তি হয় যার সাথে অনেকে লেনদেন জড়িত আছে, লেনদেন জড়িত আছে, এই লেনদেন প্রাপ্তির বিষয় আছে পাওয়ার, তখন শুধুমাত্র এটা জানাতে যাদেরকে জানালে না হবে, কাজ আদায় হবে না, তাদেরকে জানাতে হবে, যাতে করে তারা তার থেকে তার হক বুঝে নিতে পারে, তার আত্মীয় স্বজন থেকে, সেটার জন্য তাকে জানাতে হবে, যাতে করে যে সরাসরি স্বার্থ দেখতে হবে, শরীয়তের স্বার্থ দেখতে হবে, ব্যক্তি স্বার্থ নয়, অথবা তার পরিবারের স্বার্থ নয়, অথবা তার অহংকারের প্রসারের জন্য নয়, যে ওই লোক মারা গেছে এই জন্য তাকে এই করতে হবে সেই করতে হবে। এই জাতীয় আমাদের যে মিডিয়ার মাধ্যমে যা করা হয় অধিকাংশই শরীয়ত নিষিদ্ধ এলান দেয়া, এটা থেকে আমাদের সাবধান থাকতে হবে। আর অনুরূপভাবে ওই জাতীয় এলান নিষিদ্ধ, ওই জাতীয় এলান নিষিদ্ধ, যেই জাতীয় এলান বা এই যে জাতীয় ঘোষণা জাহিলি যুগে মানুষ করত, তার মধ্যে একটি হচ্ছে তার গুণাগুণ প্রচার করার জন্য বসে থাকা, যেটার কথা একটু আগেই আমরা বলেছি। অনেক সময় লাশ সামনে নিয়ে অমুক হুজুর কিছু বলবেন, অমুক সমাজপতি কিছু বলবেন, অমুকে কিছু বলবেন, এসবই হচ্ছে জাহিলি যুগের কর্মকাণ্ড, এটা ইসলাম বলে না। অথচ এটা এখন চালু হয়ে গেছে খুব বেশি, এটা না বললে বলাই হয় না, মনে যেন কিছুই করা হলো না। এখন মানুষ লাশ দাফনকে একটা পর্ব বানিয়ে নিয়েছে, লাশ দাফনের জন্য নতুন নিয়ম আবিষ্কার করেছে, কোরআন সুন্নাহ যেন তাদের জন্য যথেষ্ট নয়, লাশ দাফনের জন্য নতুন নতুন নিয়ম পদ্ধতি আবিষ্কার করছে। এসবই হারাম, চিৎকার করে হারাম, বিলাপ করা হারাম, জাহিলি যুগের কর্মকাণ্ড, এগুলি কোনোটাই শরীয়ত অনুমোদিত নয়। এরপরে কি করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এমন কিছু কাজ করতে, মুসিবতের সময় এমন কিছু কাজ আমাদের করা দরকার যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুমোদন করে দিয়েছেন, সেগুলি করতে পারবেন। মৃত্যু একটি মুসিবত, তার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ফাআসাবাতকুম মুসিবাতুল মাউতি, তাদেরকে পেয়ে বসেছে মৃত্যুর মুসিবত, আল্লাহ তাআলা এটাকে মুসিবত নাম দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদের মুসিবত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব। এই মৃত্যু হচ্ছে একটি মুসিবত, এই মুসিবতের সময় আমাদের কি করণীয়? এক নম্বর করণীয় হচ্ছে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আর মনে রাখতে হবে যে প্রত্যেকটি মানুষের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে সবর এখতিয়ার করা, দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর ফয়সালাকে যথাযথভাবে মেনে নেয়া, আল্লাহর ফয়সালা সঠিক আছে এটা বলতে হবে। অনেকে লেখে অকাল মৃত্যুতে, কোনো মানুষ অকালে মরে না, এর চেয়ে মিথ্যা কথা হইতে পারে না, অকালে কেউ মরে না, তার এটাই কাল ছিল, মন রাখতে হবে এটাই তার আর তার জন্য নির্ধারিত সময় ছিল। এখন বলতে পারেন অমুকে মেরে ফেলেছে সেটার জন্য সে দায়ী, কিন্তু তার মৃত্যু এটা লেখা হয়েছে এই সময়, কেউ যদি মেরে ফেলে এর জন্য সে দায়ী, মারছে কেন এর জন্য শাস্তি হবে, কিন্তু তার মৃত্যু এই সময় লেখা হয়েছে,
এটা বলার সুযোগ নাই যে যদি সে না মারতো সে আরো কদিন বাঁচত, এটা নয়। অনেক সময় আমরা কোনো কোনো আলেমের ঘরে বলি যে তিনি কেন জীবিত নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন, এটা বলা জায়েজ নাই যে কেন তিনি চলে গেলেন। আল্লাহ তাআলা তিনি ভালো জানেন কাকে কখন নিয়ে যাবেন। সুতরাং যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহর ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে, সওয়াবের আশা করতে হবে যে আমি এর মাধ্যমে আমি সবর করার মাধ্যমে সওয়াব পাব এবং আমি আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর নিজেকে ছেড়ে দেওয়ার কারণে সওয়াব পাব। তিন নম্বর হচ্ছে ইস্তেরজা করতে হবে। ইস্তেরজা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা। অনেকে দেখা যায় ফেসবুকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ক্লিপ বানিয়ে নিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, মুখে কিন্তু কিছু বলে নাই, এর অর্থ সে কিন্তু ইন্না লিল্লাহি বলে নাই। ইন্না লিল্লাহি পড়তে হবে, অর্থটা বুঝতে হবে, ইন্না লিল্লাহি পড়তে হবে, অর্থটা বুঝতে হবে। কি বুঝা? সেটা হচ্ছে যে আমরাও আল্লাহর কাছে এভাবে ফিরে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিতেন। ইন্না লিল্লাহি পড়ার অর্থ এই নয় যে ইন্না লিল্লাহ পড়ার মতো পড়া, বরং ইন্না লিল্লাহ পড়া বুঝার মতো জিনিস। কেন বুঝবেন? যে আপনাকে আল্লাহর কাছে এভাবে যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আব্দিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ব্যক্তি কোনো যে কোনো বান্দা যদি কোনো মুসিবতে পড়ে, তারপর সে যদি বলে আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি হাজি, আল্লাহ আমাকে এই বিপদ থেকে আপনি উদ্ধার করুন, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, আল্লাহ এর থেকে ওয়া আখলিফলি খায়রাম মিনহা, এর থেকে উত্তম আমাকে আমাকে এর বিনিময়ে প্রদান করুন, ইল্লা আজারাহুল্লাহ ফি মুসিবাতিহি, আল্লাহ তাকে এই মুসিবত থেকে উদ্ধার করবেন এবং এর থেকে উত্তম বিনিময় দান করবেন। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনান নাসি মিন মুসলিমিন ইউতাওয়াফা লাহু সালাসা, কোন মানুষ মুসলিমের যদি তিনজন সন্তান মারা যায়, লাম ইয়াবলুগুল হিনসা, যারা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, ইল্লা আদখালাহুল জান্নাহ বিফাদল রাহমাতিহি ইয়াহুম, আল্লাহ তাদেরকে এদের কারণে তাকে এদের কারণে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে একজন মানুষ মৃত্যুর পরে তার বড় কাজ হচ্ছে সবর এখতিয়ার করা এবং তার আল্লাহ তাআলার তার ফয়সালাতে সন্তোষ প্রকাশ করা এবং বাড়াবাড়ি না করা, বরং ইন্না লিল্লাহ পড়া, আল্লাহর কাছে বেশি বেশি প্রত্যাবর্তনের কথা স্মরণ করা। অনেক মানুষ তার আত্মীয় স্বজন মরার কারণে হক পথে ফিরে এসেছে, কারণ মৃত্যু তাকে স্মরণ করে। অনেক মানুষকে আমি দেখেছি নাস্তিক পর্যায়ের মানুষ ছিল, যখনই তার বাবা মারা গেছে ধীরে ধীরে সালাত আদায় করতে শুরু করে দিয়েছে, কারণ সে বুঝছে তারও মৃত্যুর দিকে যেতে হবে। এটাই হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মূল ব্যাখ্যা। মৃত্যুর পরে কি শরীরের উপর ময়না তদন্ত চালানো যাবে? অনেক সময় দেখা যায় মানে কেউ চায়নি, তারপরেও হাসপাতালগুলো সেগুলি করে বসে, এটা শরীয়ত অনুমোদিত না। একমাত্র যদি কোনো অপরাধের কোনো অপরাধের দাবি করা হয় যে তাকে জোর করে মেরে ফেলা হয়েছে, অনেক সময় যেভাবে আমাদের সমাজে বিভিন্ন সময় স্ত্রীদের উপর বা বউদের উপর আক্রমণ করে মেরে ফেলা হয়, তো মেয়েদের উপর আক্রমণ করে মেরে ফেলা হয়, সেগুলোর কারণে শুধুমাত্র ময়না তদন্ত শরীয়ত অনুমোদিত। বিনা কারণে কোনো লাশকে কাটা হারাম। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো লাশকে কাটা অথবা মুসলা বিকৃতি করা থেকে হারাম ঘোষণা করেছেন। অনেক সময় দেখা যায় অনেকে বলে যে তিনি তো দান করে গেছেন, এইটা ওইটা দান করে গেছেন, তিনি দান করার মালিক নন, তিনি দান করার মালিক নন, এটা আল্লাহর আমানত। এই যে শরীরটা আল্লাহর দিয়ে আপনার কাছে আমানত, আপনি যা ইচ্ছে তা করতে পারেন না, আপনার শরীর বলে আপনি কেটে ফেলে দিতে পারেন না, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওলা তাহলুকু ওলা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে হত্যা করো না। এর অর্থ হচ্ছে আপনার শরীরের অংশ আপনি দান করতে পারেন না, ওইটুকু দান করতে পারবেন যেগুলো আবার হয়ে যায়, যেমন রক্ত দুনিয়া থাকতে মানুষ দান করে দেয়, অথবা মানুষ ভিতরে এক জিনিস দান করে যেটা কাটতে আবার হয় এমন জিনিস দিয়ে দেওয়া হয় যদি তার ক্ষতি না হয়, কিন্তু যে জিনিসটার বিকৃতি বোঝা যায় বাইরে থেকে এমন জিনিস দান করা যায় না, এমন জিনিস দান করা যায় না। চোখের যদি কোনো এমন জিনিস দেয় যেটা বিকৃতি বোঝা যায়, তাহলে তা সেটাও দান করা যাবে না, সেটাও দান করা যাবে না। শুধু কর্নিয়াকে কোনো কোনো আলেমরা আলাদা করেছেন, কিন্তু কর্নিয়া দ্বারা একজন উপকৃত হতে পারে, সেই জন্য যদি অনুমতি থাকে, অভিভাবক নিজেরও অনুমতি থাকবে, অভিভাবকের অনুমতি থাকবে, তখন শুধুমাত্র কর্নিয়া ব্যাপারে কেউ কেউ ছাড় দিয়েছেন, কিন্তু অধিকাংশ আলেম সেটা তো ছাড় দেননি। এর অর্থ হচ্ছে একজন মানুষ মরার পরে তার জন্য কি করতে হবে ইসলামী শরীয়ত কিন্তু তা পরিপূর্ণভাবে বলে দিয়েছেন।
এখন আমি আলোচনা করতে চাই মৃত ব্যক্তিকে গোসলের মাসালা, কিভাবে গোসল দিবেন বা কারা গোসল দিবে, কিভাবে গোসল দিবে বিষয়টি আলোচনা করতে চাই। মৃত ব্যক্তিকে গোসলের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে যে বেশি গোসলের মাসালা জানে সে তাকে গোসল দেওয়াবে, যে শরীয়তের মাসালা বেশি জানে সে তাকে গোসল দেওয়াবে। অভ্যাসবশত যেন না হয়, অনেকে আসে গোসল দেওয়াকে একটা মনে করে যে এই অমুকেই শুধু পারে, এটা না, এটা জানতে হবে বেশিরভাগ মানুষেরই। কারণ এক পরিবারে এমনও হতে পারে যে এই পরিবারে অন্য কেউ সে কাউকে পাওয়া যাচ্ছে না, তখন কে কাকে গোসল দেওয়াবে, গোসলের নিয়ম জেনে নিতে হবে। এই জন্য যে ব্যক্তি গোসলের নিয়ম কারণ জানে তাকে দিয়ে গোসল দেওয়াবেন। তার যে ব্যক্তি গোসল দিবে তার যদি সে তার গোপন জিনিস রক্ষা করে, কাউকে বলে না বেড়ায়, আল্লাহ তাআলার কাছে সওয়াবে আশা করে, তাহলে সেটা তার জন্য বড় ধরনের সওয়াবের কাজ হবে। এই জন্য গোসল দেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করা উচিত না, তবে শিখে নিতে হবে কীভাবে গোসল দিতে হয়। এই জন্য উচিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট এসেছে যে কেউ যদি কারো কিছু দেখে সে যেন গোপন রাখে। অর্থাৎ অনেক সময় মানুষ সারা জীবন কোনো কিছু গোপন করে বেড়ায়, মৃত্যুর পরে তো আর গোপন করার কিছু নেই। এই জন্য যিনি গোসল দেওয়াবেন তিনি দেখে ফেলবেন, তার উচিত হবে না সে গোপন জিনিস প্রচার করে বেড়ানো, এটা শরীয়তে নিষিদ্ধ। তাহলে প্রথম যে কাজটি, যদি ঝগড়া হয় কে গোসল দেওয়াবে, গোসল দেওয়াবে প্রথমে তার পিতা যদি জীবিত থাকে অথবা দাদা, এরপরে আত্মীয় স্বজনের মধ্যে যারা আসাবা বা তার অংশ পায়, শরীর বংশের মধ্যে যারা অংশ পায় তারা সবচেয়ে নিকটবর্তী, তারপর যারা আত্মীয় স্বজন দূরবর্তী আত্মীয় স্বজন দ্বারা, তারা যেমন মামা, তারা মামারা গোসল দিতে পারবে প্রথমে, তার আত্মীয় স্বজন নিকটত্ব আত্মীয়রা তাকে গোসল দিবে। মহিলাদের ব্যাপারে গোসলের ব্যাপারে তার হচ্ছে প্রথমে সে যাকে ওসিয়ত করবে, ওখানে পুরুষের ঘরে যে ওসিয়ত করবে সে প্রথম সবার আগে সে গোসল দিবে। মহিলার ব্যাপারেও যাদের যাকে ওসিয়ত করে যাবে যে সে আমাকে গোসল দিবে সেই গোসল দিবে, এরপর তার মা, তারপর তার দাদি, তারপর নিকটস্থ যারা সবচেয়ে কাছে নিকটে তারা দিবে। আর স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে গোসল দেওয়া যায়, আমাদের সমাজে প্রচলিত নিয়মটি ভাঙতে হবে। আমাদের সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে স্বামী স্ত্রী মারা গেলে কেউ কাউকে দেখতে পারবে না, এটা ঠিক নয়। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তিনি বাকিউল গারকাত থেকে তিনি আসলেন, অর্থাৎ সেখান থেকে কবরস্থান থেকে আসার পরে তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি চিৎকার করে বলছেন ওয়া রাসা, মাথা ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার তো মাথা ব্যথা। রাসূলের মাথা ব্যথা আরম্ভ হলো, সেই মাথা ব্যথার পরে রাসূল আর দুনিয়াতে থাকেনি, অর্থাৎ অনেক লম্বা পরে তার অসুস্থ হয়ে পড়ছেন তিনি। তো এই মাথা ব্যথার আয়েশা রাদিয়াল্লাহু বললেন আপনার কি হবে, আমি মরে গেলে আপনি আরেকটা বিয়ে করবেন, এই জন্য আপনি সেটা বলছেন, সাধারণত নারীরা যা বলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি সমস্যা, তুমি যদি মারা যাও তোমাকে আমি গোসল দেওয়াবো, কাফন পরাবো, তো পরাই দেবো, তোমাকে আমি কবরে নিয়ে যাব, দাফন করব। সবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে বললেন, এর অর্থ হচ্ছে এটা বৈধ অবৈধ কোনো কিছু নয়, অর্থাৎ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আরেকটি প্রমাণ হচ্ছে যে স্বামীকেও স্ত্রীরা গোসল দিতে পারবে, তার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল দেওয়ার পরে তখন যখন এ নিয়ে কথা আরম্ভ হলো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যদি আমাদের আবার নতুন করে কাজটা করার সুযোগ থাকতো তাহলে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের স্ত্রীরাই আমরা রাসূলকে গোসল দেওয়াতাম, আমরা স্ত্রীরাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল দেওয়াতাম, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণ। এর অর্থ হচ্ছে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দেয়া এটা স্বাভাবিক নীতিটি ছিল আরব দেশে, বিভিন্ন দেশে, আমাদের দেশে সেটা নেই। বিভিন্ন মাসালা বের করেছে, সেটা কি যে পঞ্চম বউ হইতে পারে, চার চতুর্থ এই মিনিটে বিয়ে করে ফেলতে পারে আরেকটা, এই জাতীয় ধরে নিয়ে সেটাকে বলা হচ্ছে সে অতিরিক্ত হয়ে গেছে, অথচ তার থেকে মিরাজ সে ঠিকই পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। মিরাজ পাওয়ার ক্ষেত্রে কোনো সে বাইরের লোক হয় না, কিন্তু গোসল দেওয়ার ক্ষেত্রে বাইরের লোক হয়ে যায়, তার দিকে তাকানো নিষিদ্ধ হয়ে যায়, এটা ঠিক নয়। বরং সবচেয়ে কাছের লোক হবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে যেভাবে সারা জীবন আগলে রেখেছে পোশাকের মতো, মৃত্যুর পরে একে অপরকে গোসল দেওয়া যদি সম্ভব হয় গোসল দেওয়াটাই তাদের জন্য সেটা বৈধ, কোনো সমস্যা নেই এটা। তবে যেহেতু এ সমস্ত ব্যাপারে নারীরা সাধারণত নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, এই জন্য তাদের ব্যাপারে উত্তম আমরা বলছি না, বরং তারা যদি কোনো কন্ট্রোল করতে পারে সেটা তাদের জন্য উত্তম, কন্ট্রোল না করতে পারলে অন্য কেউ সেটা গোসল দিবে।
অন্য কেউ সেটা তাদের গোসল দিবে। মইয়্যিতকে একবার গোসল করে যথেষ্ট, এমন যদি একবার যদি গোসল দেওয়া যায়, তিনবার দেওয়াটা সুন্নত, একবার দিতে পারলে যথেষ্ট, সারা শরীরে একবার পানি বইয়ে দিলেই তার গোসলটা হয়ে যাবে। এই জন্য গোসলের ক্ষেত্রে পানি যদি কোনো ভালো করে দেওয়া যায়, অর্থাৎ শরীরে সারা শরীরে পানি পৌঁছে যাওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আর সাত বছর যদি যা সাত বছর হয়ে গেছে এমন সন্তানকে, পুরুষ হোক মেয়েকে, তাকে গোসল দিতে হবে, গোসল দেওয়া যায়। ছোট বাচ্চাকে নিজেও গোসল দিতে পারবেন, ছোট বাচ্চাকে কোনো সমস্যা নেই, যে বাচ্চা আপনার ছেলে হোক মেয়ে হোক সাত বছরের মধ্যে থাকলে তাকে নিজে গোসল দিতে পারবেন, বাইরের লোক না ডেকে। অনুরূপভাবে তাদের সাথে কেউ থাকতে পারবে যারা তাকে সাহায্য করবে, যে গোসল দেয় তাকে সাহায্য করবে, তবে যারা গোসলে সাহায্য করবে না তারা সেখানে উপস্থিত থাকা শরীয়ত বৈধ মনে করে না, কারণ তার কাপড় খোলা হবে বিভিন্ন জায়গাতে, দেখা শরীর খুলে যেতে পারে, এই জন্য সেটা শরীয়ত অনুমোদন করে না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইসলামী শরীয়তে নারী একজন পুরুষকে, একজন নারীকে, মৃত মানুষকে কিভাবে কবরে দিতে হবে, কিভাবে তাকে গোসল দিতে হবে, তার বিস্তারিত বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিয়েছেন। তার যখন মেয়ে মারা যায়, তার মেয়ে প্রথম যখন মারা যায়, রুকাইয়া তো উম্মে কুলসুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি করতে হবে, তিনি উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা উম্মে তাদেরকে তিনি পাঠালেন যে এটা করো, ওটা করো, এই কাপড় নিয়ে যাও, তাকে এইভাবে করো, তার কাপড় দিয়ে ধো। রাসূলুল্লাহ সম্পূর্ণ কিভাবে ধুইতে হবে পরিপূর্ণ ব্যবস্থাপনা করে দিলেন। পৃথিবীর অন্য কোন দিনে কোন ধর্মে এরকম কোন নীতি আপনি খুঁজে পাবেন না। নিজেরা কিছু বানিয়ে নেয়, কেউ কেউ কুড়িয়ে ফেলে, কেউ বা যা ইচ্ছে তা করে ফেলে, কিন্তু ইসলাম প্রত্যেকটি সময় এখন কি করতে হবে তারও সমাধান দিয়ে দিয়েছে। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন এবং মৃত্যু সবখানের জন্য, জীবনের উপরে যেমন, দুনিয়ার উপরে যেমন তার পরিপূর্ণ ব্যবস্থাপনা নির্দেশনা রয়েছে, মৃত্যুর পরে তাকে কি করতে হবে সেই নির্দেশনা রয়েছে। সুতরাং আমাদেরকে সেই নীতি মেনে চলে ইসলামের নীতি অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে, এবং মৃত্যুর পরে কিভাবে তাকে কবরে দিতে হবে, গোসল দিতে হবে, সেই নিয়মও মেনে চলতে হবে। আমি ইনশাআল্লাহ এর বাকি আলোচনা আগামী কোন খুতবাতে আলোচনা সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বলছিলাম মৃতদেরকে যথাযথভাবে মৃত্যুর পরে তাদেরকে কবরে নেওয়ার জন্য ব্যবস্থাপনা করতে হবে। এ নিয়ে যেন কোনো রকমের দেরি না হয় বিষয়টা খেয়াল রাখবেন। আমাদের শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এই জন্য এত বেশি সুন্নতের পাবন্দি করতেন, তিনি বলেছেন আমার মৃত্যুর ভয়ে তোমরা ঘোষণা দিও না, যত তাড়াতাড়ি সম্ভব দাফনের ব্যবস্থাপনা করবে। ওসিয়ত করে গেছেন কে তাকে গোসল দেয়াবে। এই জন্য একজন মানুষের উচিত দুনিয়ায় থাকতে পরকালের ব্যবস্থাপনা চিন্তা ভাবনা করে যাও, ওসিয়ত কিছু করে যাও। যদি কোথাও মৃত্যু হয়ে যাও হঠাৎ করে সেটা ভিন্ন কথা, কিন্তু কিছু ওসিয়ত যেন থাকে যে আমি এই অমুককে আমার এই দায়িত্বের জন্য নিয়োজিত করছি। এমন কি যদি সম্ভব হয় কে তার উপর সালাত আদায় করবে সেটাও যেন ওসিয়ত করে যায়। অনেক সময় দেখা গেছে মানুষ যখন দেখে যে কোথায় তার সবচেয়ে ভালো হবে, যেখানে তাওহীদবাদীরা আছে সেখানে যেন তার সালাতটা হয়, তো ওসিয়ত করে যায়। যাদের আকিদা শুদ্ধ তাদের কাছে, তাতে করে ওদের ভিতরে 40 জন যখন সাক্ষ্য দেয় যে লোকটি ভালো ছিল, তা দোয়া করে এটা কবুল হয়। সেই জন্য অনেক সময় দেখা যায় যে তাওহীদবাদীদের কাছে মানুষ ওসিয়ত করে তার কাছে যেন দাফনটা, তার কাছে যেন সালাত আদায় করা হয়। এটাও করা উচিত, এটা তার নিজেদের স্বার্থেই। যাদের আকিদা শুদ্ধ নেই তাদের দিয়ে আপনি দাফন কাফনের কাজ করানো উচিত নয়, তারা তো নিজেরাই আকিদা শুদ্ধ নেই, তাদের দোয়া তো কবুল হবে না। আপনি এই জন্য আল্লাহর কাছে রাসূলুল্লাহ হাদিস যেটা আসছে যে যারা আল্লাহর সাথে কোনো শরীক করে না এমন 40 জন যদি কারোর জন্য দোয়া করে আল্লাহ সেটা কবুল করবেন। এর অর্থ হচ্ছে আপনার নিজেরও ভবিষ্যৎ পরিকল্পনা থাকা উচিত যে মৃত্যুর পরে আমার নিয়ে টানাহেঁচড়া করা হবে, আমি কিছু জিনিস নিষিদ্ধ করে যাই, কোথায় দাফন হবে, কোথায় কাফন হবে, কে করবে বা কি করবে সবে বলে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে অবহেলা করা উচিত না। বেশিরভাগ মানুষ অনেক কিছু মানে নেয় কিন্তু এগুলিতে অবহেলা করে যায়।
এরপরে মৃত্যুর ভয়ে যা ইচ্ছে তা হয়, তা কিন্তু ঠিক নয়। মৃত্যুর ভয়ে একটা নিয়ম নীতি তাকে মেনে চলা দরকার। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা রাসূলের নীতি অনুসারে আমাদের জীবন যেভাবে গড়েছি, মৃত্যুর পরেও আমাদের সেভাবে যেতে হবে। আল্লাহ সাল্লু আলা সাইয়িদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবি ওয়া যান্না বি মালায়েকাতি মুসা বিহাতিল কুদসি ওয়া যাল্লা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين اللهم اغفر لنا اجمعين اللهم اغفر لموتانا اجمعين الله আমাদের যারা কবর শহীদ সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের ফয়সাল ভাইয়ের বাবার জন্য আল্লাহ তুমি ক্ষমা ব্যবস্থাপনা করে দাও আল্লাহ তার কবরটি তুমি আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ জান্নাতে ব্যবস্থাপনা করে দাও আল্লাহ তার গুনাহ সব তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এবং আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ অনেকেই বিপদগ্রস্ত তাদের বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের অনেক মুসল্লি আছে করোনা আক্রান্ত তাদের তুমি আল্লাহ করোনা থেকে উদ্ধার করে আল্লাহ আল্লাহ অনেকেই পুরোপুরি ব্যান নিপদে আছে তাদেরকে তুমি উদ্ধার করো আল্লাহ এবং এখানে সালাত আদায় করতে এক ভাই তার পিতা এখন হাসপাতালে আছে ফোন করেছে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ আল্লাহ এরকম বহু মানুষ আছে করোনা আক্রান্ত আল্লাহ এই করোনার এই বিপদ থেকে তুমি আমাদের সবাইকে উদ্ধার করো আল্লাহ আমাদের করোনা থেকে মুক্ত করে দাও আল্লাহ আমাদের শরীরে তার করোনা থেকে বাঁচার সেই পদ্ধতি তুমি দিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করো আল্লাহ আমাদের বিপদ থেকে উদ্ধার করো আমার দিনকে আমার পরিপূর্ণ করার তৌফিক দান করো আমাদের সন্তানদেরকে দিনের উপর রাখো আমাদেরকে মৃত্যুর সময় আমাদের মুক্তি কালেমা জারি করে দিও আল্লাহ আমরা যেন তাওহীদ নিয়ে মরতে পারি তৌফিক তুমি আমাদের দান করো বিশ্বের আনাসে একানাসে মুসলিমদের যেখানে যত বিপদ আছে বিপদ থেকে তাদেরকে উদ্ধার করো আল্লাহ আল্লাহ মুসলিমদেরকে তুমি সাহায্য করো আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও তাদেরকে আমাদের পথ থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য করো আল্লাহ আমাদেরকে সাহায্য করো আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون